নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বারোই এপ্রিল রাহু রাশি পরিবর্তন করছে বৃষ রাশি থেকে মেস রাশিতে প্রবেশ করছে এবং কেতু বিশ্বিক রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে কি? রেজাল্ট পেতে চলেছেন আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আগামী আঠেরো মাস কর্কট রাশির জন্য কি ফল পেতে চলেছে চলেছে হতে কর্কট রাশির ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলি কলিযুগে রাহুর কিন্তু বিশেষভাবে ভূমিকা কিন্তু আছে অর্থাৎ কলিযুগের যদি রাজা বলা হয় সেটা হচ্ছে রাহু গ্রহ রাহু হচ্ছে ছায়া গ্রহ এই ছায়াগ্রহ এই আঠেরো মাস পর যে আঠেরো মাস যে রাশিতে থাকবে আপনার মেষ রাশিতে আপনার কর্কট রাশির ক্ষেত্রে আপনার দশমভাবে অবস্থান করছে সরাসরি আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে আপনার সুখ সাধন দৃষ্টি দিচ্ছে এবং আপনার রোগ ঋণ শত্রুতাভাবে দৃষ্টি কিন্তু দিচ্ছে কি রেজাল্ট পেতে চলেছেন আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে প্রথম কথা আমি বলি রাহু কি করে রাহু হঠাৎ প্রাপ্তি কোনো হঠাৎ লটারির প্রাপ্তি হঠাৎ চাকরি ক্ষেত্রে প্রমোশন হঠাৎ আপনার অবনতি সম্পূর্ণ কিন্তু রাহু যেমন চট করে মানুষকে উঠিয়ে দেয় আবার ধপ করে মানুষকে কিন্তু রাহু কিন্তু ফেলে দেয় রাহুর ক্যারেক্টারটা কিন্তু এটা বা যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত আছে অভিনয়ের সঙ্গে যুক্ত আছে এখানেও কিন্তু রাহুর বিশেষভাবে কিন্তু ভূমিকা আছে আপনাদের দশমভাবে রাহুর অবস্থান একাদশ ভাব থেকে দশমভাবে যাচ্ছে কর্মভাবে কি করবে দেখুন আপনাদের কর্মক্ষেত্রে চাপ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হবে অর্থাৎ এখানে কোনো সন্তুষ্টি করা বা আপনার মন খুশি করার জন্য কিন্তু এই ভিডিওটি না নেগেটিভ পজিটিভ দুটি জায়গায় আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাব কর্মভাবে অবস্থান করে কর্ম ক্ষেত্রে আপনাদের যথেষ্ট প্রেসার থাকবে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান এর জায়গা সৃষ্টি হবে অর্থাৎ আপনি যতটা লেবার দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার পারিশ্রমিক কিন্তু পাবেন না অর্থাৎ এই জায়গাতে কী হবে অনেকে চাকরি পরিবর্তন করা কিন্তু চেষ্টা কিন্তু করবেন রাহু কি করে রাহু কিন্তু একাধিক কর্ম কিন্তু পরিবর্তন করিয়ে দেয় রাহুর নেচারটাই এটা হয়তো আপনি একটা ভালো জায়গাতে কাজ করছেন ওখানে আপনার বিভিন্ন জায়গায় কিন্তু রাহু কিন্তু নিয়ে যায় অর্থাৎ মানুষ কিন্তু গ্রহের চক্রে কিন্তু ঘুরে তবে দৃষ্টি আপনাদের আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু করাবে পঞ্চম দৃষ্টি হচ্ছে আপনার ধনভাবে খরচের জায়গাটা আপনাদের কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু এই আঠেরো মাস খরচ কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে আপনি কর্কট মানুষ আপনি এটা কিন্তু জেনে রাখুন এবং খরচের জায়গাটা যদি আপনার নিয়ন্ত্রণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন এবং খরচের সুখ সাধন আপনার ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু হলো টেনশনের জায়গা কিন্তু তৈরি হবে অর্থাৎ আপনাদের চতুর্থ ভাবে দৃষ্টি রাহুল চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করে দেখি দেখুন চতুর্থ ভাব হচ্ছে মায়ের স্থান চতুর্থ ভাব হচ্ছে বিদ্যা স্থান চতুর্থ ভাব হচ্ছে বন্ধুস্থান চতুর্থ ভাব হচ্ছে গৃহ চতুর্থ ভাব হচ্ছে সম্পত্তি এই জায়গাগুলো কিন্তু এটসেট্রা আরও কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার করা যায় আমাদের জ্যোতিষ শাস্ত্রে অর্থাৎ এটা ন্যাচারালি আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিছুটা হলো ভুগাবে মায়ের হেলথ নিয়ে জায়গাটা হেলথের জায়গাটা এর পাশাপাশি আপনাদের প্রপার্টি থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন প্রপার্টি জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে এবং পরিবারের লোকের সঙ্গে মতবিরোধ মত আপনাদের কিন্তু তৈরি কিন্তু হবে আপনি কর্কট রাশি মানুষ পরিবারের লোকের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো কোনো মত তৈরি হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এই জায়গাটা বিশেষ করে মানে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে তো দ্বিতীয় ভাব থেকে আমরা কিন্তু কথা বলা বিচার করি অর্থাৎ আপনি কেমন কথা বলতে পারেন অর্থাৎ নিজের প্রেজেন্টেশনটা কেমন থাকবে এটা কিন্তু আমরা দ্বিতীয় ভাব থেকে কিন্তু দেখা যায় অর্থাৎ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে রুড় কথার জন্য আপনাদের কিন্তু শত্রুতা তৈরি কিন্তু হবে আপনি কর্কট মানুষ অর্থাৎ কথার দিকে কিন্তু বাক কিন্তু আপনি করুন আপনার ক্ষেত্রে এবং সরাসরি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ শত্রু শান্ত হবে আমি এটা আপনাদেরকে বলব শত্রুতা শত্রুতা হবে কিন্তু শত্রু কিন্তু আপনার সঙ্গে পেরে উঠবে না কিন্তু ঋণ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আপনি কর্কট রাশি মানুষ অহেতু কিছু কিছু ক্ষেত্রে ঋণে পড়ে যাওয়া পড়ে যাওয়া বা আপনি কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করে টাকা লস অথবা ফেসে যাওয়া টাকা আটকে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে কিন্তু একটা আপনাদের প্লাস পয়েন্ট আপনাদের কোন সূত্র থেকে আপনারা কিন্তু সম্পত্তি পাওয়া আপনাদের কিন্তু এই সময় কিন্তু আঠেরো মাস হঠাৎ কোনো সূত্র থেকে সম্পত্তি পাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে লটারি শেয়ার ফাটকা থেকে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে যাদের ক্ষেত্রে আইনি জটিলতা চলছে আপনার সম্পত্তিগত দিক থেকে হোক আপনার ডিভোর্সের কেস হোক যে জায়গাগুলো আপনার ক্ষেত্রে চলছে একটু হলো প্রবলেম কিন্তু আপনাদের বাড়াবে অর্থাৎ আপনাদের আইনি জটিলতার দিক থেকে আপনারা কিছুটা হলো সরে থাকুন এই জায়গাটাতে আপনাদের অহেতুক অর্থ অপচয় আপনাদের হবে আমি বারবার বলছি আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট কেমন আছে সেই অনুযায়ী কিন্তু আপনি ফল কিন্তু পাবেন এবং যাদের রাহু খারাপ আছে আপনার নিজস্ব জন্মছক বিচার করান এবং রাহু কবজ। আপনারা পরিধান করুন বিশেষভাবে আপনারা যদি রাহু কবচ পরিধান করেন আপনারা লাভ এ সময় কিন্তু পাবেন অর্থাৎ আগামী আঠেরো মাস কর্কট রাশির মধ্যে আপনার নেগেটিভ পজিটিভ দুটি ফল কিন্তু আপনি পেতে চলেছেন অর্থাৎ বারোই এপ্রিল দু হাজার বাইশ টু তিরিশে অক্টোবর দু পর্যন্ত কর্করাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ